আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশের মায়েরা এখন একটা কম্পিটিশনে চলে যাচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। একদম মানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে স্কুল লেভেল ইন্টারমিডিয়েট পর্যন্ত যেটা হয়, দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে মানে ওর ছেলে ফার্স্ট হয়েছে ওকেও ফার্স্ট হতে হবে, এমন একটা মেন্টালি প্রেশার দিতে থাকে পড়াশোনার জন্য। এটা কিন্তু ঠিক না, সবাই কিন্তু লোড নিতে পারে না, কেউ একটু কম নিতে পারে কিন্তু কেউ একটু বেশি নিতে পারে। তো পড়াশোনার ক্ষেত্রে অনেক গার্জেন যেটা করে, যেটা আমরা দেখি আর কি, বিশেষ করে পরীক্ষার সময় স্কুল থেকে বের হতে না হতেই প্রশ্নটা নিয়ে জিজ্ঞাসা করা শুরু করে, কী লিখেছে, কীভাবে লিখেছে, কোন প্রশ্নের উত্তরটা দিয়েছে, সব দিয়েছে কি না, মানে স্কুল থেকে বের হতে না হতেই শুরু করে দেয়। একেই তো সে 3 ঘন্টা যাবৎ একটা পরীক্ষা দিল, একটা মেন্টালি কতটুকু একটা ইয়ার মধ্যে সে ছিল সেটা আসলে অনেক গার্জেন চিন্তাও করে না। তো স্কুল থেকে বের হতে না হতেই শুরু করে দেয় ঠিকভাবে লিখেছে কি না, সব দিয়েছে কি না, মানে যা আছে একবারও চিন্তা করে না, নিজেও যে এই সময়টা পার হয়ে আসছে। তো যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কেয়ার নেবেন, কিন্তু খুব আদর যত্ন করে সুন্দর করে বুঝিয়ে সেটা করবেন, কোনো প্রেশার ক্রিয়েট করবেন না যে সে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সে ওইটাতে চলে গেছে সে এটাতে চলে গেছে। এইসব সারাক্ষণ ছেলেমেয়েদের কানের কাছে প্যানের প্যানের করবেন না। কিছু মা বাবার অভ্যাসই আছে ছেলেমেয়েদের কানের কাছে প্যানের প্যানের করা, যে ওনার ছেলে এটা করে ফেলছে, তোমার বন্ধু এটা করে ফেলছে, তোমার বন্ধু এই রেজাল্ট করে ফেলছে, তোমার বন্ধু এই সাবজেক্টে এত নাম্বার বেশি পেয়েছে, সারাটাক্ষণ প্যানার প্যানার করতে থাকে কিছু কিছু গার্জিয়ান দেখি আর কি। তো আসলে এসব কাজ করবেন না, ছেলেমেয়ে যেটা দরকার ছেলেমেয়েদেরকে সময় দিন, ঠিকভাবে পড়াশোনা করছে কিনা সেদিকে একটু মনোযোগ দিন। হ্যাঁ, সেটা করবেন যে পড়াশোনা দেখে অবশ্যই খেয়াল রাখবেন, কিন্তু কোনো কম্পিটিশনে যাবেন না। ওর ছেলে ওর মেয়ে ফার্স্ট হয়ে গিয়েছে, ভালো রেজাল্ট করেছে, সে ওইটা করেছে সেটা করেছে, ছেলে মেয়েদের উপরে কোনো কম্পিটিশন চাপ ফেলাবেন না। ও যতটুকু পারে সেটাই যেন ভালোভাবে করে সেই দিকে নজর দেবেন, আর ছেলে মেয়েদের প্রতি সময় দেন, বেশি বেশি করে সময় দেন। কোচিংয়ে যাচ্ছে ঠিকভাবে যাচ্ছে কি না, স্যারদের কাছ থেকে পরামর্শ নিন যে কীভাবে পড়লে বা একটু ভালো রেজাল্ট করবে, সেইভাবে একটু পরামর্শ নিতে পারেন স্যারদের কাছ থেকে, তবে বেশি চাপ দেবেন না ছেলে মেয়েদের উপরে। এতে কী হয়, অনেক সময় এতে বিপরীত হয়ে যায়, দেখা যায় যে রেজাল্ট যখন মন মতো হয় না, মা বাবার মন মতো হয় না, তখন সে একটা কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিয়ে নেয়, এমন সিদ্ধান্ত নেয় যখন দেখা যায় তার জীবনটাই শেষ হয়ে যায়। তো সেই ধরনের কাজ করবেন না, ছেলেমেয়েদেরকে সময় দিন, পড়াশোনার ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই ছেলেমেয়েদেরকে প্রতি নজর রাখবেন, ছেলেমেয়েরা যেন বিপদে না যায় সেদিকে নজর রাখবেন, বন্ধুদের সাথে মিশছে কোন বন্ধুদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে,
ঠিকভাবে কোচিংয়ে যাচ্ছে কি না, ঠিকভাবে স্কুলে যাচ্ছে কি না, সেদিকে একটু খেয়াল রাখবেন। পড়াশোনার প্রতি তো খেয়াল রাখবেনই, কিন্তু আদার্স যেগুলো ওদিকেও খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন, ছেলে মেয়েদেরকে কখনোই কোনো পড়াশোনার ক্ষেত্রে ও ফার্স্ট হয়ে যাচ্ছে, ও সেকেন্ড হয়ে যাচ্ছে সেই ধরনের কম্পিটিশনের মধ্যে ফেলবেন না। চেষ্টা করতে বলবেন ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু করতেই হবে, কোনো প্রেশার ক্রিয়েট করবেন না, এতে কিন্তু অনেক সময় এতে বিপরীত হয়ে যায়। তো ছেলে মেয়েদের প্রতি বেশি 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 করে নজর দিন, পড়াশোনা চলনে বলনে সব দিক দিয়ে একটু বেশি করে নজর দিন, ছেলে মেয়েদেরকে সময় দিন। আসসালামু আলাইকুম।